নমস্কার, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই স্টুডেন্টস অ্যান্ড রেসপেক্টেড গার্জিয়ান্স। আমি আপনাদের কাছে দু চারটি কথা বলবার জন্যে আজকের এই ভিডিও বার্তার সাথে আরও অন্য কিছু খবরাখবর আমি ছাত্রদের কাছে পাঠাতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এক তারিখে, প্রতি বছরের এক তারিখে ছাত্র দিবস হিসাবে উদযাপন করবার জন্যে আহ্বান করেছেন। এই ছাত্র দিবস মানে উপলক্ষে আমরা প্রত্যেক কলেজেই সরকারি নির্দেশ অনুযায়ী আমরা এক থেকে সাত দিন, এক থেকে পয়লা জানুয়ারি থেকে সেভেন্থ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই কাজ সম্পন্ন করব। আজকে প্রথম দিন। আজকে আপনাদের প্রত্যেককে, যারা গুরুজনেরা আছেন এবং যারা আমার প্রিয় ছাত্রছাত্রীরা আছে, তাদের প্রত্যেককে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই। খুব ভালো কাটুক, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আবার নতুন করে কোভিডের আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই অবস্থায় আমাদের অনেক দায়িত্ব, আমাদের সতর্ক নিজেদের জন্যে থাকা, পাশাপাশি আমাদের অভিভাবকের জন্যে থাকা, এটা আমাদের এনশিওর করতে হবে। আমরা তাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাতটা দিন আমরা উদযাপন করব। আজকে প্রথম দিন, কালকে আমরা কোভিড এবং অন্যান্য ভাইরাল ডিজিজ সম্বন্ধে আমরা অনলাইন ওয়েবিনার অর্গানাইজ করেছি। এভাবে প্রত্যেকটি অনুষ্ঠান কবে কি হবে সেটা আমরা রেখেছি, ছাত্রছাত্রীদের কাছে আমরা এই লিঙ্ক পাঠিয়ে দেব, তারা দেখতেও পাবে। তো এই অবস্থায় আমরা এমনও রেখেছি, আমরা বিনে খরচে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আমরা কোভিড টেস্টের ব্যবস্থা করেছি, শিক্ষক এবং কর্মচারীদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। তাই আমরা এই ব্যবস্থা আমরা চার তারিখ থেকে রাখব। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা অনুরোধ করব, যারা এ বিষয়ে ইন্টারেস্টেড, তারা তাদের ওই আধার কার্ডটা নিয়ে আসতে হবে, তাহলে আমরা তাদের কোভিড টেস্ট করিয়ে দিতে পারব। এই ধরনের, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার ছাত্র স্বার্থে বিভিন্ন রকমের স্কিম নিয়েছে, তার মধ্যে কন্যাশ্রী আছে, তার মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নতুন, যেটা মানে কোনো ছাত্রই পয়সার অভাবে পড়াশোনা করতে পারবে না, এটা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কখনোই সেই সুযোগটা দেবে না ছাত্রছাত্রীদের। তাই ক্রেডিট কার্ডের ব্যাপারে যার যার পুরো গ্যারেন্টেই হচ্ছে, মানে গ্যারেন্টার হিসাবে পশ্চিমবঙ্গ সরকার কাজ করবে, ছাত্রছাত্রীরা তাদের নিয়ম অনুসারে আমাদের কলেজের ক্যাম্প হবে এক তারিখ, তিন তারিখেই আমাদের ক্যাম্প, তিন তারিখ সোমবার, প্রত্যেক সোমবারই আমাদের ক্যাম্প হচ্ছে। সেখানে তাদের প্রয়োজন অনুসারে, নিয়ম অনুসারে তারা ক্রেডিট কার্ড যদি তারা নিতে পারে, তাহলে তারা তাদের পড়াশোনার জন্যে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে, কম্পিউটার কেনার জন্যে ব্যবহার করতে পারবে, বই কেনার জন্যে, ফিস দেওয়ার জন্যে ব্যবহার করতে পারবে। আর ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের যে স্কিম আছে, ধরো বিবেকানন্দ মেরিট কাম মেন্স ফেলোশিপ, সেখানে ছাত্রছাত্রীরা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য স্কলারশিপ আছে। এছাড়া নানাবিধ এসসি এসটি ওবিসি মাইনরিটি ঐক্যশ্রীর মধ্য দিয়ে তারা নানান ধরনের স্কলারশিপ। মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমগ্র ছাত্রছাত্রীদের আমরা সচেতন করতে চাই, আমরা যুক্তিবাদী মন তৈরি করতে চাই, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা করতে চাই। এটাই পশ্চিমবঙ্গ সরকারের মূল নির্দেশিকা, যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক, তাদের বাবা মাকে সঠিকভাবে দেখুক, আগামী দিনে যেন তারা একটা আত্মনির্ভর সমাজ তৈরি করতে পারে, এই এই সুযোগ, এই এই ব্যবস্থা যাতে তৈরি হতে পারে, তার জন্যেই অধ্যক্ষ হিসাবে, উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ হিসাবে আমি ছাত্রছাত্রীদের কাছে আপিল করছি, তোমরা এই সাত দিনের প্রোগ্রামগুলোকে ভালো করে ফলো করো। আমার এই লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ক আছে, কবে কোন প্রোগ্রাম হচ্ছে, কোভিড টেস্টের জন্য কবে আসতে হবে, সমস্ত রকমের, এবং অন্যান্য কোর্সের জন্য, অন্যান্য চাকরি বাকরির যেসব কেরিয়ার কাউন্সেলিংয়ের প্রশ্নেও আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম রেখেছি।
কলেজটাকে পরিষ্কার করার জন্য আমরা এনসিসি এনএসএসের সাহায্য নিয়ে আমরা একটা দিনকে স্থির করেছি। এইভাবে নানান রকমের কাজের মধ্য দিয়ে আমরা মাস্টমশাইদের, যারা ফিজিক্যালি কেমন মেন্টালি চ্যালেঞ্জড সেই ধরনের ছাত্রছাত্রী, অল্প বয়সী ছাত্রছাত্রী কিংবা বিভিন্ন জায়গায় যারা শিশু শ্রমিক, তাদের কাছে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই সাতটা দিন ছাত্রছাত্রীদের সাথে নিয়ে। এই সামগ্রিকভাবে স্টুডেন্টস উইককে উদযাপন করার জন্যে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ জানাই যে তোমরা এই ধরনের একটা সামাজিক কাজের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করো, কিন্তু খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণভাবে এটা কোভিডের যেসব নিয়মাবলী আছে সেগুলোকে রক্ষা করে, কারণ এখনও কোভিড আমাদের চোখ রাঙাচ্ছে, নতুন করে ওমিক্রন এসছে। সুতরাং খুব সাবধানে আমরা এই কাজ করব, এটুকু বলে এই 2022-এর শুভেচ্ছা, যেন এই ধরনের সমস্ত রকমের অতিমারি দূর হোক এই আশা রেখে তোমাদের এবং তোমাদেরকে শুভেচ্ছা জানাই, এবং তোমাদের গার্জিয়ানদের আমি কলেজের পক্ষ থেকে আমরা প্রণাম জানাই। এটুকু বলে আমি শেষ করছি, ধন্যবাদ, খুব ভালো থেকো।